আসসালামু আলাইকুম। আজকে আমরা সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ ধারাসমূহ নিয়ে আলোচনা করব এবং আশা রাখছি ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা যেভাবে একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, এটি যদি আপনারা অনুসরণ করেন আল্লাহর রহমতে আপনাদের বিসিএস জুডিশিয়ারি এবং অ্যাডভোকেটশিপ পরীক্ষার এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে আপনাদের পরিপূর্ণ একটি গাইডলাইন হিসাবে কাজ করবে। আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, পরবর্তীতে আমরা প্রত্যেকটি ধারা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাক্ষ্য আইনের প্রথম যে 1 নম্বর ধারাটি আমাদের গুরুত্বপূর্ণ ধারা, 1 নম্বর ধারা থেকে কিভাবে পরীক্ষায় কোশ্চেন করবে এটি আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। 3 নম্বর ধারা আমাদের গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে সাক্ষ্য আইনের 1 নম্বর ধারায় আপনার সাক্ষ্য আইনের পরিচয় দিয়েছে। 3 নম্বর ধারায় আমরা সবাই জানি যে আপনার বিভিন্ন সাক্ষ্য আইনের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সংজ্ঞা আপনার দিয়েছে। 4 নম্বর ধারায় আপনার যে 3 ধরনের যে প্রিজাম্পশন আছে, মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন এবং কনক্লুসিভ প্রুফ সম্পর্কে বলেছে। 5 নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা, এটাকে আমরা একটা স্টার দিচ্ছি, এটি আমাদের পরীক্ষায় উভয় ক্ষেত্রেই জরুরি, প্রিলি, রিটেন এবং ভাইবা 3টা ক্ষেত্রেই মূলত জরুরি। 6 নম্বর ধারাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ ধারা। 6 নম্বর ধারায় আমাদের আলোচনা করা হয়েছে রেস গেস্টি সম্পর্কে। 8 নম্বর ধারা একটি গুরুত্বপূর্ণ ধারা। 9, 10, 17 নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। 17 নম্বর ধারায় আমরা সবাই জানি যে অ্যাডমিশন নিয়ে আলোচনা করেছে। 24 নম্বর ধারা খুব গুরুত্বপূর্ণ। 25, 26, 27, 28, 32 মূলত এই যে আমরা ধারাগুলো দেখছি, 24 থেকে 32 অ্যাডভোকেটশিপ অথবা জুডিশিয়ারি যে কোনো পরীক্ষার, রিটেন পরীক্ষা অথবা এমসিকিউ পরীক্ষা, এমনকি ভাইবা পরীক্ষায় এই 24, 25, 26, 27, 28 এবং 32 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা শতভাগ। সেক্ষেত্রে আমরা যদি সাক্ষ্য আইনের মাত্র 1টি টপিকস পড়তে চাই, সেক্ষেত্রে এই টপিকসটা পড়াটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 40 নম্বর ধারা, আমরা জানি যে সাক্ষ্য আইনের 40 নম্বর ধারায় রেস জুডিকাটা সম্পর্কে আলোচনা করেছে এবং আমরা জানি যে বেশ কিছু আইনে আমাদের রেস জুডিকাটা সম্পর্কে আলোচনা করা আছে, যেমন সাক্ষ্য আইনের 40 নম্বর ধারা, সিপিসির 11 ধারা। একই সাথে সাথে আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনাল ল বা সাংবিধানিক আইনের 35-এর 2 ধারা বিভিন্ন আইনে আমাদের রেস জুডিকাটা সম্পর্কে আলোচনা করেছে। 41 নম্বর ধারা, 45 নম্বর ধারা। 45 নম্বর ধারাটি এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে 45 নম্বর ধারায় এক্সপার্ট ওপিনিয়ন সম্পর্কে আলোচনা করেছে। এমসিকিউ এর জন্য 46, 47টা আমাদেরকে একটু দেখতে হবে। 52 নম্বর ধারা, 52 থেকে 54, এই 52 থেকে 54 3টা ধারা থেকে এবছরের জুডিশিয়ারি এবং অ্যাডভোকেটশিপ পরীক্ষার একটি এমসিকিউ কোশ্চেন আসার উজ্জ্বল সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনার 56, 57, 58, 60 এখান থেকেও আশা করা যায় যে জুডিশিয়ারির এবং অ্যাডভোকেটশিপের, বিশেষত অ্যাডভোকেটশিপের একটি কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে। 56, 57, 58 এবং 60 থেকে 60 নম্বরটা আমরা সবাই জানি যে ওরাল ইভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ আমাদের মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে, এটি নিয়ে আলোচনা করেছে। 56, 57, 58তে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে সকল বিষয় বিচারিক দৃষ্টিগোচর করা সম্ভব, অর্থাৎ জুডিশিয়ালি নোটিসেবল ফ্যাক্ট যেগুলো আছে সেগুলো আমাদের প্রমাণ করার দরকার নেই, এটি আপনার 56 নম্বর ধারায় বলেছে। 57 নম্বর ধারায় বলেছে যে বিচারকরা অথবা আপনার আদালত কোন কোন বিষয়গুলোকে আপনার জুডিশিয়ালি নোটিশে নিবে। এর বাইরে আমাদের 62 নম্বর ধারা প্রাইমারি ইভিডেন্স সম্পর্কে আলোচনা করেছে, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 63 নম্বর ধারায় আলোচনা করেছে সেকেন্ডারি ইভিডেন্স সম্পর্কে। 74, 75 খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষার জন্য, বিশেষ করে আমার 74 নম্বর ধারা। 74 এবং 75 আলোচনা করেছে, 74 পাবলিক ডকুমেন্ট সম্পর্কে আলোচনা করেছে, পাবলিক ডকুমেন্ট কাকে বলে অথবা কোন কোন ডকুমেন্টসগুলোকে আমরা পাবলিক ডকুমেন্টসের আওতায় আনবো এটা নিয়ে আলোচনা করেছে। 35 নম্বর ধারায় 75 নম্বর ধারায় আলোচনা করেছে প্রাইভেট ডকুমেন্টস নিয়ে।
এবং এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যেগুলো আপনার পাবলিক ডকুমেন্টস নয় সেইগুলোই হচ্ছে আপনার প্রাইভেট ডকুমেন্টস। 80 নম্বর ধারাটি এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 80 নম্বর ধারায় আপনার প্রিজাম্পশনের একটি কথা বলা হয়েছে যে আদালতের পর্যবেক্ষণের জন্য অথবা আদালতের দৃষ্টিগোচর করার জন্য যে সকল ডকুমেন্টস আদালতে উপস্থিত করা হয়েছে, প্রডিউস করা হয়েছে, এটা নিয়ে আপনার আলোচনা করেছে। একইভাবে আপনার 83 এবং 84 নম্বর ধারায় এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 85 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে, পাওয়ার অফ অ্যাটর্নিও আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 90 নম্বর ধারা একটি জনপ্রিয় ধারা এমসিকিউ পরীক্ষার কোশ্চেনের জন্য, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে 90 নম্বর ধারায় যে বিষয়টি বলেছে যে কোনো দলিল বা কোনো ডকুমেন্ট যদি 30 বছর বা তার অধিক পুরনো হয় সেক্ষেত্রে আদালত সেটিকে সঠিক বলে বা জেনুইন বলে ধরে নিতে পারে। 94 নম্বর ধারাটি আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 101 থেকে 114 এই ধারাটি এবছর জুডিশিয়ারির রিটেন পরীক্ষায়, এই ধারাগুলো থেকে জুডিশিয়ারির রিটেন পরীক্ষায় কোশ্চেন আসার উজ্জ্বল সম্ভাবনা আছে। এবং একই সাথে 101 থেকে 114 প্রায় প্রত্যেক বছরই জুডিশিয়ারি এবং অ্যাডভোকেটশিপ থেকে পরীক্ষায় কোশ্চেন করে। 101 থেকে 114 ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে আপনার 112। 112-তে বিয়ে সম্পর্কে আলোচনা করা হয়েছে। 12 লিখতে ব লাগে, বিয়ে লিখতেও আমাদের ব লাগে। অর্থাৎ 112-তে বলেছে যদি 280 দিনের ভিতরে বিবাহ বা বৈবাহিক সম্পর্ক চলাকালীন 280 দিনের ভিতরে যদি সন্তান জন্মগ্রহণ করে সেক্ষেত্রে সেটিকে আদালত একটি কনক্লুসিভ প্রুফ হিসাবে ধরে নেবে। এখানে অতি গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখছি, সাক্ষ্য আইনের 41 ধারা এবং 112 ধারায় কনক্লুসিভ প্রুফের কথা বলা হয়েছে। মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন এবং কনক্লুসিভ প্রুফ কাকে বলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বিভিন্ন উদাহরণের আলোকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আজকে শুধুমাত্র আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি। একই সাথে আপনার 115 নম্বর ধারায় স্টপল নিয়ে আলোচনা করেছে, এখানে স্টপলের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। 116 ধারায় বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার সাথে যে স্টপলের বিষয়টি আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। 118 নম্বর ধারা এমসিকিউ পরীক্ষার জন্য অতি অতি গুরুত্বপূর্ণ। এই 118 নম্বর ধারায় বলেছে হু মে টেস্টিফাই, অর্থাৎ কে সাক্ষ্য দেওয়ার যোগ্য বা কে সাক্ষ্য প্রদান করতে পারবে। আমরা এটা জেনেছি যে যিনি প্রশ্ন বুঝতে সক্ষম এবং প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম তিনি আপনার সাক্ষ্য প্রদান করতে পারবেন। 119 ধারায় বোবা সাক্ষী সম্পর্কে বলা হয়েছে, এবং আমরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জেনে রাখবো। বোবারা যে সাক্ষীটা দেয় বিভিন্ন সাইন সিম্বলের মাধ্যমে, এটি আপনার ওরাল সাক্ষ্য হিসাবে গণ্য হবে। 120 ধারায় তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 122 ধারা হাজব্যান্ড ওয়াইফের বিবাহ চলাকালীন বা কমিউনিকেশন ডিউরিং ম্যারেজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 125 নম্বর ধারা আমাদের জন্য এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 126 নম্বর ধারা প্রফেশনাল কমিউনিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ লয়ারের সাথে বা অ্যাটর্নির সাথে যখন আমাদের মক্কেল বা ক্লায়েন্ট যে যোগাযোগ করে সেই যোগাযোগের তাৎপর্য বা সেই যোগাযোগের আইনগত কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা সম্পর্কে এখানে কিছু আলোচনা করা হয়েছে। 129 নম্বর ধারা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। 132 নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ। 133 নম্বর ধারা আমরা জানি, 133 নম্বর ধারায় অ্যাকমপ্লিস বা দুষ্কর্মের সহযোগী বা অপরাধের সহযোগীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। 134 নম্বর ধারায় নাম্বার অফ উইটনেস, অর্থাৎ সাক্ষীর পরিমাণ, সাক্ষীর সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং 134 ধারার আলোকে এ বিষয়টি আমাদের কাছে পুরোপুরি স্পষ্ট যে একটি মামলা প্রমাণ করার জন্য সাক্ষীর পরিমাণ বা সংখ্যা কত হবে এটি আইনে নির্দিষ্ট করে বলা নেই। একজন সাক্ষীও হতে পারে, শত শত সাক্ষীও হতে পারে, সাক্ষীর কোনো সুনির্দিষ্ট সংখ্যার কথা বলা হয়নি।
একই সাথে সাথে আমাদের 137টি গুরুত্বপূর্ণ, 137-এ আপনার বিভিন্ন ধরনের যে এক্সামিনেশন আছে, এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশনের কথা বলা হয়েছে। 138-এ সাক্ষ্যগুলো যে ক্রম আছে, সবার আগে এক্সামিনেশন ইন চিফ, তারপরে ক্রস এক্সামিনেশন, এরপরে রি এক্সামিনেশন, এই কথাগুলোই আপনার বলা হয়েছে। 139 এবং 140 নম্বর ধারা এমসিকিউ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি 141 নম্বর ধারায় লিডিং কোশ্চেন সম্পর্কে বলা হয়েছে, এটিও আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ধারা। 142, 143, 145, 145, 146, 48, 51, 52, 151 এবং 152 থেকে এবছর জুডিশিয়ারি এবং অ্যাডভোকেটশিপ পরীক্ষায়, বিশেষত অ্যাডভোকেটশিপ পরীক্ষায় একটি কোশ্চেন আসতে পারে। 154 নম্বর ধারাটি আমরা অলরেডি সবাই জানি। 154 নম্বর ধারায় আমার বৈরী বা হোস্টাইল উইটনেস সম্পর্কে বলা হয়েছে। 155 নম্বর ধারাটি গুরুত্বপূর্ণ। 165 নম্বর ধারা আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এই ধারাটি আমাদের সকল ক্ষেত্রে খুব কাজে আসবে। এবং 165 নম্বর ধারার আলোকে আমরা সবাই জানি যে মামলার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষকে বিচারকরা চাইলে যে কোনো মামলার সাথে প্রাসঙ্গিক বা অন্য যে কোনো প্রশ্ন আদালত করতে পারে বা বিচারকরা করতে পারে, এটি তাদের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ 165 নম্বর ধারায় বিচারকদের ক্ষমতা, অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে বা পক্ষগণকে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং 167 নম্বর ধারা, এটি সাক্ষ্য আইনের শেষ ধারা। আমরা সবাই জানি যে সাক্ষ্য আইনের মোট 167টি ধারা রয়েছে এবং 11টি অধ্যায় রয়েছে। এই 167 নম্বর ধারায় বলেছে যে ইমপ্রপার অ্যাডমিশনের জন্য যদি কোনো মামলা কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নতুন করে পুনরায় মামলা আরম্ভ করা যাবে না বা মামলা পুনরায় শুরু হবে না। এবং এই 11 নম্বর অধ্যায়ে মাত্র একটি সেকশন আছে, সেকশনের নাম 167। এই সেকশনটিও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা ইনশাল্লাহ এর পরের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে 2-3টি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এবং আমরা যেভাবে আলোচনা করব ইনশাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখেই বলছি যে আমাদের অন্য কোনো কিছু সাহায্যের প্রয়োজন হবে না। আমাদের সবার অবশ্যই এই মন্ত্রণালয় থেকে প্রকাশিত যে মূল যে বই আছে, এই বইটি সংগ্রহে রাখা দরকার, কারণ যারা প্রশ্ন করেন তারা কিন্তু এই বই থেকে প্রশ্ন করবেন। তো এই বই থেকে এবং তাদের প্র্যাকটিক্যাল নলেজ থেকে প্রশ্ন করবেন। তো এই বইটা যদি আমাদের ভালো করে আয়ত্তে থাকে, ইনশাআল্লাহ আশা করা যায় যে এভিডেন্স থেকে যে কোশ্চেনগুলো আসবে আমরা প্রত্যেকটি প্রশ্ন পারব। এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রতি মানুষ হিসেবে আমার যে দায়বদ্ধতা বা দায়িত্ব আছে সেটি পালন করার। এবং আমরা যেভাবে আপনাদেরকে গাইডলাইন দিব আপনারা যদি ফলো করেন, ইনশাআল্লাহ আপনারা খুব ভালো করবেন। এবং আপনাদের কোন বিষয়ে সাহায্যের প্রয়োজন বা কোন বিষয়ে আপনারা দিক নির্দেশনা চাচ্ছেন আমাদের কমেন্টস করে জানান, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের একটি ভালো গাইডলাইন দেওয়ার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।